আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, যে যেখানে আছেন অনেক অনেক এনজয় করছেন, আনন্দ করছেন। তো ব্লগটা শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ব্লগটা শুরু করতেছি আমি আমার কিচেন থেকে। তো আমার কিচেনে তৈরি হচ্ছে আজকে অনেক মজার একটা কর্ন স্যুপ। আমার সাহেবের একটু ঠান্ডাও লেগে গেছে, তো ভাবলাম যে ওর জন্য একটু গরম গরম স্যুপ তৈরি করি, আর এই বাহানায় আমাদেরও একটু চাইনিজ মেনু খাওয়া হয়ে যাবে, কারণ আমরা আসলে চাইনিজ মেনু খাওয়ার একটু মুডেই ছিলাম। তো ভালোই হলো, একটা উসিলা তো পেয়ে গেলাম। চাইনিজ খাবারগুলো খুবই আরামসে হয়ে যায়, খুব ঝটপট, মানে শর্টকাট রেসিপিস থাকে, তো এই রান্না করতে খুব একটা ভেজালও নাই। সো চাইনিজ মেনু রান্না করতে আমার কখনোই বোরিং লাগে না। তো আমি ফার্স্টে চিকেন স্টক তৈরি করে নিয়েছিলাম চিকেন কর্ন স্যুপের জন্য, তারপর একে একে বিভিন্ন রকম ভেজিটেবল অ্যাড করছি। যেহেতু কর্ন স্যুপ তাই আমি এখানে একটু কর্নের পরিমাণটা বেশি দিয়েছি, আর সঙ্গে ক্যাপসিকাম আর গাজর আছে। রেস্টুরেন্টের স্যুপগুলোতে আজকাল অনেক বেশি কর্নফ্লাওয়ার দিয়ে দেয়, তো আমি বাসায় যখন স্যুপটা বানাই ট্রাই করি যে কনসিস্টেন্সিটা অত বেশি ঘন না করে মিডিয়াম টাইপের করার, তো এরকম কনসিস্টেন্সি রেখেছি। তো মাশাল্লাহ স্যুপটা কিন্তু খেতে অনেকটাই টেস্টি হয়েছিল। ঘরে যদি এরকম স্যুপ বানায় দেওয়া যায়, বাচ্চারা কিন্তু ইজিলি আরামসে 2-3 বাটি স্যুপ তারা এমনি খেয়ে ফেলবে ইনশাল্লাহ। এই স্যুপে আলাদা করে আমি কোনো চিকেন স্টক বা বাইরের কেনা প্যাকেট যে স্যুপগুলো থাকে সেগুলো কোনো কিছুই মিক্স করি নাই, জাস্ট ন্যাচারালি বানাইছি। অনেক মজা হয়, আপনারাও ট্রাই করে দেখবেন, আর নিশ্চয়ই আপনারা বানাতে পারেন, বিকজ এটা অনেক ইজি রেসিপি, এভরিওয়ান ক্যান মেক দিস। চুলাতে একপাশে ফ্রাইড রাইসের জন্য ভাত তো বসাই দিয়েছি, আর একপাশে চা হচ্ছে, চা খেয়ে একটু রিফ্রেশ হব। তার ফাঁকে একটু আমি অন্থন বানাবো কয়েকটা, একদম সামান্য কয়েকটা। তো তার জন্য এখানে অন্থনের ডোটাকে বানিয়ে রেস্ট করতে রেখে দিয়েছি, কারণ কিচেনে ঢুকলে আসলে টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। আমার চুলা যেহেতু দুটাই হচ্ছে অকুপাইড হয়েছিল, আমি এর ফাঁকে অন্থনের ডোগুলো রেডি করে রেস্ট করতে রেখে দিয়েছি। সো কিচেনে ঢুকলে প্রপার টাইমটা ইউজ করবেন, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, এবং তাহলে আপনি খুবই তাড়াতাড়ি বের হয়ে যেতে পারবেন কিচেন থেকে। এদিকে চলছে আমার অন্থনের পুরটা রেডি করছি, অন্থনের ভিতরে যে পুতলা হয়ে থাকে সেই পুতলাটা রেডি করে নিচ্ছি। তো এই জন্য আমি চিকেন আর চিংড়ি মাছ দিয়ে একটা পুর তৈরি করে ফেলবো, সঙ্গে একটু ভেজিটেবলও দিব। এর মাঝে আমি চা হাতে নিয়ে চলে গিয়েছিলাম হচ্ছে বারান্দায়, আর বারান্দায় গিয়ে দেখি রাস্তার এইরকম দশা হয়ে আছে, চারিদিকে গিট্টু লেগে গেছে। আর আজকাল আমি নোটিস করেছি একটা বিষয় যে ড্রাইভাররা প্রচুর পরিমাণে বেসবর হয়ে যাচ্ছে দিন দিন, এত বেশি তারা হর্ন দেয়, মানে তারা সাইড দেওয়ার থেকে হর্ন দেওয়াতেই বোধহয় অনেক বেশি কমফোর্টেবল। যাই হোক, আল্লাহ সবাইকে হেদায়ত করুক, সবর দান করুক। তো এদিকে আমার পুরটা মাখানো হয়ে গেছে, তো আসেন এবার আমি আপনাদের সাথে আমার একটা এক্সপেরিমেন্টাল বিফের রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আমার নিজেরও পার্সোনালি খুবই পছন্দের এবং অনেক টেস্টি হয়, বিলিভ মি, আমি যখনই বানাই ফ্রাইড রাইসের সাথে এভরি ওয়ান লাইক দিস, আমার ফ্যামিলির সবাই খুব আনন্দ নিয়ে মজা নিয়ে খায়। তো এই রেসিপির জন্য কিছুই না, জাস্ট একটা বড় বিফের টুকরা লাগবে, সেখান থেকে আমি এরকম ছোট ছোট করে একদম পাতলা পাতলা করে একদম স্লাইস করে নিতে হবে। আর যদি কোনো পিস মোটা হয়ে যায় সেক্ষেত্রে হামান দিস্তা দিয়ে অথবা মিট হ্যামার যেটা আছে সেটা দিয়ে এরকম পিটিয়ে ফ্ল্যাট করে নিতে হবে, তাহলে একসাথে ইভেনলি সুন্দরভাবে সবগুলো মাংস কুকড হয়ে যাবে। তারপরে মাংসগুলোকে আমি আদা রসুন বাটা, সামান্য একটু লাল মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মেখে রাখছিলাম। মাখার পর 10 মিনিটের জন্য জাস্ট আমি ঢেকে রেখে দিয়েছি। খুবই ইজি একটা রেসিপি এবং খুবই ঝটপট হয়ে যায়, সঙ্গে মাংসও থাকবে, ভেজিটেবল থাকবে, তো কাইন্ড অফ ওয়ান পট রেসিপি বলতে পারেন। তো আমি এখানে খুব সামান্য একটু তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে রসুন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে মাংসটাকেও ভেজে নিব, আর রসুনটাকেও আমি হচ্ছে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর এই রেসিপিতে একটু রসুনের পরিমাণটা বেশি লাগবে, চাইলে এখানে আদা কুচিও দেওয়া যেতে পারে, তবে আমি যেহেতু আদা রসুন দিয়ে মাংসটাকে আলাদা করে মেখে রাখছি সেক্ষেত্রে আলাদা করে আর আদা কুচি দেওয়ার কোনো প্রয়োজনই নাই। আর আমি এখানে একটু মোটা করে পেঁয়াজটা দিয়েছি, এই রেসিপিতে একটু মোটা করে বড় করে পেঁয়াজটা দিলে অনেক বেশি ভালো লাগে। ঝালের জন্য আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি, আর শুকনো মরিচটাকে আমি বিচি ফেলে দিয়েছি, বিচি সহ দিলে শুকনো মরিচের বিচিগুলো বের হয়ে আসবে, আর দেখতে এবং খেতে দুটোই খুব বাজে লাগবে। মানে আপনার চয়েস যে আপনি কয়টা মরিচ দেবেন, কীরকম ঝাল খেতে চান। তো আমি এখানে প্রায় 3-4টার মতো শুকনো মরিচ দিয়েছি। তো ব্যাস, এবার মাংসটাকে একটু তেলের সঙ্গে স্টার ফ্রাই করে নিলাম, আর মিডিয়াম ফ্লেমে কিন্তু এই রান্নাটা করা যাবে না, একদম হাই মিডিয়াম ফ্লেমে দিতে হবে। আমি হাই মিডিয়াম ফ্লেমে দেওয়ার পরেও মাংস থেকে একটা পানি বের হয়েছে, তো এই পানিতেই আস্তে আস্তে পানিটাকে কমায় তারপরে মাংসটাকে আস্তে আস্তে ফ্রাই করতে হবে। আর আমি এখানে একটা সস বানিয়ে নিচ্ছি সব রকম সস দিয়ে, যেমন ওয়েস্টার সস, সিরাচা সস, সয়া সস, একটু ফিশ সস দিয়েছি, আর 2 রকমের টমেটো সস দিয়েছি,
আর পানি দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে রেখে দিলাম। এবার সেম প্যানে আমি হচ্ছে গাজর দিয়ে দিচ্ছি। বিফটা যেহেতু পাতলা করে কাটা আছে তো এই সসের পানিটা দিয়েই সুন্দরভাবে বিফটা কুক হয়ে যাবে। তো তারপরে একদম লাস্টলি আমি হচ্ছে দিয়ে দিচ্ছি হচ্ছে আমার কাছে বরবটি ছিল বাসায় বিনস, তো বিনস দিয়ে দিচ্ছি। চাইলে আপনারা ফুলকপিও দিতে পারেন যার বাসায় যেরকম ভেজিটেবল থাকবে। আর একদম লাস্টে কিন্তু বিনসটা দেওয়া ট্রাই করবেন, আর তা না হলে একদম ম্যাশ মেশা হয়ে গেলে, ওভার কুক হয়ে গেলে একদমই ভালো লাগবে না। তো লাস্টলি আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কর্নফ্লাওয়ারের মিক্সচার, একটু ঠিক হবে আর একটু গ্রেভিটা এই কর্নফ্লাওয়ার আর এই সসের পানি দিয়ে কিন্তু আসবে। এটার মধ্যে আলাদা করে কিন্তু কোনো পানি দেওয়ার দরকার নেই। এই রান্নাটা কিন্তু একদমই আনকভার অবস্থায় করতে হবে, কোনো ঢাকনা দেওয়া যাবে না, তাহলে খেতে ভালো হবে না, ওভার কুক হয়ে যাবে। একবার ট্রাই করে দেখবেন, অনেক মজা হয়, খুবই ডেলিশিয়াস একটা রেসিপি এবং খুবই ইজি শর্টকাটেও হয়ে যায়। ফ্রাইড রাইসের জন্য আমি এখানে চার রকমের ভেজিটেবল নিয়েছি, বরবটি, গাজর, ক্যাপসিকাম আর কয়েকটা কর্ন নিয়েছি, ব্যাস। আর এদিকে চলছে আমার অন্থনের প্রিপারেশন, অন্থনের পুরগুলোকে এবার দিয়ে দিচ্ছি। আর অন্থনগুলোকে আমি একটু রাউন্ড শেপ করে শর্টকাটে বানাচ্ছি, স্কোয়ার শেপ করে করলে অনেকটাই টাইম লেগে যাবে, কাটাকাটি ঝামেলা থাকে। তো আমি একবারে বড় রুটি করে রাউন্ড রাউন্ড শেপ করে বানিয়ে নিয়েছি। অন্থনগুলো যদিও দেখতে আমার অত বেশি খুবসুরত হয় নাই, বাট তারপরে আমরাই তো খাবো, আর মেহমান থাকলেও তারাও একদমই আপন মানুষ। সো অত বেশি খুবসুরত না হলেও খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। তো সুবহানাল্লাহ, সবগুলো প্রিপারেশন আমার একদমই রেডি হয়েছে। আর সুন্দর সুন্দর খাবারগুলো রেডি করার পরে সেগুলো সুন্দর করে প্রেজেন্ট করাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো আমি এখানে একটা ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি একটু রেস্টুরেন্ট টাইপের ভাইবস নিয়ে আসার জন্য। সুন্দর করে টেবিল সাজানোর জন্য সুন্দর সুন্দর আইটেমের দরকার নাই, আপনার ঘরে যে পুরনো প্লেট আছে, বাটি আছে, সেগুলো দিয়েই সুন্দর করে খাবারগুলোকে সার্ভ করেন। দেখবেন আপনার কাছেও ভালো লাগবে, আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি এবং আপনার গেস্টরাও কিন্তু অনেক খুশি হয়ে যাবে। তো বাচ্চাদেরকে একটু চেঞ্জিং খাবার দেওয়া ট্রাই করবেন, সত্যি একঘেয়েমি খাবার বাচ্চারা পছন্দ করে না। সো এই ধরনের খাবারগুলো কিন্তু বাচ্চারা খুবই এনজয় করে খায়। নিশ্চয়ই আপনারাও ঘরে অনেক মজার মজার খাবার রান্না করেন এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে নিয়ে বসে খান। আল্লাহ তাআলা সবার খাবারে, সবার রিজিকে বরকত এবং অনেক বেশি নিয়ামত দান করুক। তো এই হচ্ছে আমার বিফটা, সুন্দরভাবে কুক হয়েছে এবং ভেজিটেবলগুলোও কিন্তু ভর্তা ভর্তা হয়ে যায় নাই। সবাই এত মজা করে খেয়েছে, এত মজা করে খেয়েছে যে শুকর আলহামদুলিল্লাহ। যে একটু লেফট ওভার ছিল সেটা দিয়েও আমরা সকালে রুটি খেতে আর বাকি রাখি নাই। আর মাশাআল্লাহ গ্রেভিটা তো অনেক বেশি টেস্টি হয়েছিল। ঠিক আছে, খোদা হাফেজ, আল্লাহ তালা সবাইকে ভালো থাকার তৌফিক দান করুক। আবার নেক্সট ব্লগে নতুন কিছু নিয়ে চলে আসবো। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। খোদা হাফেজ।